বেশ কয়েকদিন আগেই বাড়ির মধ্যে দম্পতিকে ঘরের মধ্যে গলায় হাঁসুয়া ধরে রেখে প্রায় 9 লক্ষ টাকা নগদ এবং প্রায় 10 ভরি স্বর্ণ লঙ্কা লুট করে সশস্ত্র দুষ্কৃতীর দল। সেই ডাকাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেলাসন ব্রাহ্মণপাড়া এলাকায়। এমনকি দুষ্কৃতীরা লুট করে পালাবার সময় শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। তার ভয়ে গ্রামবাসীরা প্রথমে এগিয়ে আসার সাহস পায়নি, পরে ওই বৃদ্ধ দম্পতির আর্ত চিৎকার শুনে পাড়া প্রতিবেশী এসে তাদের উদ্ধার করে। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় পৌঁছেছিল হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ির প্রবীণ গৃহকর্তা অমল পাণ্ডে ও তার স্ত্রী আলাদা ঘরে ঘুমিয়েছিলেন। সেই সময় 5 থেকে 7 জনের সশস্ত্র দুষ্কৃতীর দল বাড়ির ছাদের ওপর দিয়ে বাড়িতে ঢুকে দরজা খুলে তারা লুটপাট চালিয়েছিল। সেই ডাকাতির ঘটনা কিনারা করে হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে 2 জন দুষ্কৃতীকে আটক করে সোমবার ওই 2 জন দুষ্কৃতীকে জেলা আদালত পেশ করে তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে। বাকিদের খোঁজ চালানো হচ্ছে হবিবপুর থানার পুলিশ। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। সবাই জানে যে টাকা পয়সা থাকে, ব্যবস্থা ব্যবস্থাও করে টাকা পয়সা খাটায় লোক। তুলে মানে ওই যে সৈনা গাছ আছে কিনা, সৈনা গাছের ওটা দিয়ে উঠে বলে এসছে।